বলো। আচ্ছা, বিধানসভাতে দেখা যাচ্ছে বিজেপি, যারা প্রধান বিরোধী দল, তারা ডেঙ্গু ইস্যু নিয়ে বিক্ষোভ করছে। কার্যত বিধানসভা উত্তপ্ত, তারা বিক্ষোভ করছে যে রাজ্য সরকার কোথাও গিয়ে ডেঙ্গু ঠেকাতে তারা ব্যর্থ হচ্ছে। কি বলবেন এই নিয়ে? দিল্লি তো ইউনিয়ন টেরিটরি, দিল্লিতে আর অন্যতম স্টেটের মধ্যে আজকে যে অবস্থা আছে, যেখানে ভারতীয় জনতা পার্টির মানে ইয়ে আছে, ক্ষমতা আছে, সেখানকার নিয়ে আগে দেখুক, তারপরে বাংলা দেখবে। বাংলায় সেরকম কোনো ইস্যু পাচ্ছে না, এইসব নিয়ে যাকে বলা যায় নাকামি করছে, আর কিছুই নেই। বাংলায় মানুষ ভালোভাবেই আছে, ডেঙ্গু হয়েছে নিশ্চয়ই, ডেঙ্গু নিয়ে সরকার চিন্তা করেছে, অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন চলছে কর্পোরেশনের প্রত্যেকটা, আপনি দেখছেন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যারা কাউন্সিলররা আছি আমরা নেমে ড্রাইভ করছি, এলাকা ধর এলাকা করছি, ঠিক আছে। কলকাতা বা বাংলার যদি স্ট্যাটিস্টিক দেখবেন তাহলে অন্য ভারতবর্ষের অন্যতম স্টেট থেকে অনেক ভালো। কোথায় জল জমে আছে, সেটা সরকারি ভাবে জল জমে আছে না কোনো মানুষ যদি সেখানে ল্যাক অফ অ্যাওয়ারনেস এর জন্য যদি নিজে ক্ষতি করে থাকে, তার জন্য কি কোনো সরকার বা কোনো জনপ্রতিনিধির কি কিছু করা আছে? বাংলায় 9 কোটি মানুষ থাকে, প্রত্যেকটা বাড়িতে মানুষ কিভাবে কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকছেন, সেটা কি একটা সরকারকে মানে মনিটর করা কি সম্ভব?